এসে রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে আবারো আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে দারুণ জমজমাটে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি ডিম ভাপা। আমরা তো অনেক রকমই ডিমের রেসিপি খেয়ে দেখেছি, আজকে রেসিপিটা অন্যভাবে তৈরি করে দেখাবো। আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। ডিম ভাপা রেসিপির জন্য জল গরম করে নেব, গ্যাস জ্বেলে দিয়েছি, এখানে এই গামলাটা বসে দিয়েছি, গামলাটা লাগবে। এইটুকু পরিমাণে জল দিয়েছি, এই বাটি দিয়ে ঢেকে দেবো, জলটা খুব ভালোভাবে ফুটে উঠুক। এখানে ডিমের বেটার তৈরি করে নেব ডিম ভাপা রেসিপির জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝাল কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে করে লবণ হলুদ সব মাখিয়ে নেবেন, তাহলে লবণটা কিন্তু এগুলোর ভিতর ভিতর সব ঢুকে যাবে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ডিম চারটে ফাটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নেব। আমি এইভাবে সব ফাটিয়ে নিচ্ছি, ডিমটা খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, যাতে লবণ হলুদ সবজি সব এক জায়গায় হয়ে যায়। এই কাপগুলো নিয়েছি, ছটা কাপ নিয়েছি, এই ছটা কাপের মধ্যে ডিম ভাপার রেসিপি বানাবো। বন্ধুরা এই কাপটা কিন্তু বহুত পুরনো, এই কাপটা আর আমার মেয়ের বয়স এক, এই কাপটার বয়স হচ্ছে 19 বছর বয়স। এই কাপটা কাপে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তেল, তেলটা লাগিয়ে নিচ্ছি। আপনারা কাপে বা বাটিতে কিছুতে বানালেই হবে, আমি এটা কাপেই বানাচ্ছি, কাপে বানালে দেখতে সুন্দর লাগবে। এই ছোট্ট হাতা দিয়ে কাপে ঢেলে দেব, এটা কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, কেন ফুলে বড় হবে আরো। এখানে দেখুন বন্ধুরা সাতটা কাপ হয়েছে, সাতটা কাপের মধ্যে আমি ডিম কটা সব ঢেলে নিই, জল খুব ভালোভাবে ফুটে গেছে, জল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার বসিয়ে দেব, আবার এটা দিয়ে ঢেকে দেব। এখানে ডিম ভাপা হতে দিয়েছি 15 মিনিট পর, ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কিনা, ঢাকনা খুলে দেখে নেব ডিম ভাপা হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা কি যে সুন্দর লাগছে বলার নেই, দেখি সিদ্ধ হয়েছে নাকি, হয়েছে মনে হচ্ছে। এই দেখুন বন্ধুরা কাঠির মাথায় কিন্তু লেগে নেই, দারুণভাবে সিদ্ধ হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কাঠির মাথাতে কিন্তু একটাতেও লেগে নেই, ডিম ভাপা রেসিপি হয়ে গেছে। রেসিপি ডিম ভাপা, বন্ধুরা দেখুন ডিম ভাপা রেসিপিটা কেমন লাগছে, দারুণ লাগছে। এই রেসিপিটা যদি আপনার বাড়িতে হট করে কোনো কুটুম বা আত্মীয় স্বজন বা যদি কেউ আসে, তা আপনারা যদি মনে করেন যে ডিম সিদ্ধটা লেট হবে, আপনারা এরকম বানিয়ে দেবেন, তারা খেয়ে খুব খুশি হবে, কারণ এই রেসিপিটা দারুণ একটা রেসিপি, খেতে তো খুব সুন্দর লাগে। আর তার সাথে থাকবে চাট মশলা আর টমেটো সস। এখানে নিয়েছি টমেটো সস আর এখানে নিয়েছি চিলি সস, ঢেলে নিচ্ছে, অল্পই দিলাম কেন এটা খুব ঝাল। এখানে নিয়েছি থালা, এবার ডিমগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, দেখুন কি দারুণ লাগছে, দেখুন দারুণ লাগছে। এই পিঠটা দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ফুলের মতো হয়ে গেছে। আমি সবকটা ডিম ভাপা বের করে নিচ্ছি, এ দেখুন খুব সুন্দর লাগছে। নতুন নতুন রান্না বান্না রেসিপি দেখতে গেলে আর ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা কাপে কিন্তু একটু লেগে নেই, একবার সুন্দরভাবে গোল গোল হয়ে উঠেছে, আর আপনাদের দেখিয়েছি একটা না সব কটা কিন্তু এরকম ঘটের মতন হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে।
একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, এই দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দারুণ লাগছে না? এটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত খেতে। আপনারা একবার বাড়িতে এরকম খেয়ে দেখবেন, এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। নিয়েছে টমেটো সস, চিলি সস ফাটিয়ে নিচ্ছি, খেয়ে দেখি। কি যে সুন্দর হয়েছে বলবার মতো তো না, আমার তো খুবই ভালো লাগছে। আমার তো এবার মনে হচ্ছে ডিমের পোঁচ করা বাদ দিয়ে এইসব করে খেতে হবে, ভালো লাগছে খেতে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে।